ফরিদপুরের চরাঞ্চলে চীনাবাদামের বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে ভালো দাম পাচ্ছে না বলে জানিয়েছেন চাষিরা। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবির এই ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের পদ্মার চরাঞ্চলের প্রধান ফসল চীনাবাদাম এবছর ডিক্রির চর, পাঙ্গাসের চর ও নর্থ চ্যানেল সহ বিভিন্ন চরে বাম্পার ফলন হয়েছে চীনাবাদামের। এরই মাঝে পরিপুষ্ট হয়ে উঠেছে বাদাম, তা তুলতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। তবে বাজারে ভালো দাম পাচ্ছে না বলে জানিয়েছেন তারা। ফলন ভালো কিন্তু দাম নাই, দাম যদি 3,000 টাকা সাড়ে 3,000 টাকা বেচতে পারি তাহলে আমরা একটু লাভবান হইতে পারি। আজ 2,200 বেশি তাহলে আমাকে চালানো হতো না। মুরগিং করুন এবং উঠান খরচ দেওয়া, পরিত খরচ দেওয়া আসলে আমাদের থাকবে না। ব্যাংকে থেকে যদি আমাকে একটু লোন দিত তাহলে আমরা কৃষক, এই স্তরের কৃষক যারা আছে আমরা একটু লাভবান হইতে পারতাম। কৃষকদের মধ্যে বাদাম চাষের আগ্রহ বাড়াতে চলতি মৌসুমে প্রণোদনা হিসেবে 10 কেজি করে 600 কৃষককে বীজ ও সার দিয়েছে কৃষি বিভাগ। প্রায় 80% ফসল ইতিমধ্যে ঘরে উঠেছে, যেগুলো এখনও অল্প কিছু ফসল সংগ্রহ করতে বাকি রয়েছে সেগুলোতে আসলে আগাম কিছু পানি উঠে যাওয়ার সম্ভাবনা থাকায় কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন অতি দ্রুত এই ফসলগুলো সংগ্রহ করে ফেলে। জেলায় এবার 6,000 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে, যেখান থেকে প্রায় 10,500 টন বাদাম পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।